পাবলিক ভিডিও শেষ এনে দেখে যান। আসসালামু আলাইকুম, কি হালে পাবলিক, কি হালে। এই ডায়লগটা আমার কফিলের, তো কফিল মানে আমার বন্ধু বান্ধব সবাই তো বাঙালি, তো আমার সামনে পড়ে মানে তার সামনে পড়লে আর কি জিগায় কি হালে, তো তার ডায়লগটা আজকে আপনাদের দিলাম। তো কেমন লাগলো একটু জানাইবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা হইলো এই ক্যামেরা নিয়ে, ক্যামেরাটা বিক্রি করে ফেলাম। ক্যামেরাটা হইলো আপনার ক্যানন 70D, সাথে আপনার দুটো লেন্স আছে, একটা 50mm এর আর একটা 125mm। একটা লেন্স হলো যেটা 50mm, এটা মালয়েশিয়া, আর যেটা বড়টা দেখতেছেন ওইটা হইলো তাইওয়ানের, বডি আছে জাপানের, মেড ইন জাপান, ঠিক আছে। তো এই ক্যামেরাটা আমি বেশি ইউজ করি না, এই দেখেন বডিটা এরকম। তো ক্যামেরাটা বেশি ইউজ করি না কারণ মানে কেনার পর দু একদিন ইউজ করছি, মানে ছবি টবি তুলছিলাম, তোলার পরে এই যে ব্যাগে রাখছি তো রাখছি, আর এটার ইউজ করা হয় নাই। তো এখন এটারে আমি বিক্রি করে ফেলাম, তো এটা আমার দরকার নাই, দেশে চলে যাব, আমার আইফোন তো আছে, তো এই কারণে আমি এটারে বিক্রি করে ফেলাম। এটার মধ্যে সব কিছুই আছে, শুধু মেমোরি কার্ডটা নাই, মেমোরি কার্ডটা কিনি নাই, মানে একটা 32GB মেমোরি কার্ড দিছিল, ওইটা আমি ফোনে ঢুকাই ফেলেছি, ঠিক আছে। আর ওই 32GB যেটা ফোনের মেমোরি কার্ড, ওইটা ক্যামেরাতে ঢুকানো সম্ভব না, মানে ভালো হইব না, মানে ক্যামেরাটা রিড করতে একটু দেরি করে, মানে ছবি তুললে একটু দেরি হয়। আর যেটা অরিজিনাল ক্যামেরার মেমোরি আলাদা করে আসে, একটা ফোনের মেমোরি একটা ক্যামেরার মেমোরি আলাদা করে আসে, ওটা যখন নেবেন তো দেখবেন ছবি তুলবেন সাথে সাথে মনে করেন আপনার ছবি। আর ক্যামেরার জন্য অনেক পদের মেমোরি আছে, এরকম মেমোরি আছে মানে ছবি তুলবেন সাথে সাথে আপনার ফোনে আসা পড়ছে, এরকম সিস্টেম মেমোরি আছে। ওটা কী মেমোরি বলে আমি হয়তো জানি না, তো এরকম মেমোরি আছে, ঠিক আছে। তো ওগুলা ইউজ করা অনেক ভালো। তো দেখা শেষ, এখন এটারে গুছাইতেছি, গুছাইয়া আপনার দোকানে নিয়ে যাবো। আমি দোকানে নিয়ে যাবো, নেওয়ার পরে দেখি কে কত দাম বলে আর কি। তো এটা আমি কিনছিলাম আপনার 4500 রিয়াল দিয়ে, না সরি 4450 রিয়াল দিয়ে, ঠিক আছে। পুরো ফুল বডি লেন্স সহ তখন ই ছিল না, আপনার মেমোরি কার্ডটা যে দোকান থেকে কিনছিলাম ও নিজে দিছিল মেমোরি কার্ডটা, কিন্তু ওইটা আপনার মোবাইলের মেমোরি কার্ড দিছে, ওটা ক্যামেরার মেমোরি কার্ড না, ঠিক আছে। ওইটা যদি আপনি কিনেন তাহলে অবশ্যই আপনার ক্যামেরার মেমোরি কার্ড নেবেন, তাহলে আপনার ভালো হইব, কারণ মোবাইলের মেমোরি কার্ড তো জানেনই ওটা সম্ভব না, ওটার সাথে ফিক্সড তো হয় না। তো আমি এটা নিয়ে তিনটা দোকানে গেছিলাম, একজন মানে মহিলা দোকানদার ছিল, সেলস ওম্যান আছিল, উনি পছন্দ করছিল, উনি দাম বলছিল 4000 রিয়াল। তো আমি বলছিলাম ওকে সমস্যা নাই দেন 4000 রিয়াল দেন, তো সেই বলতেছে মানে দুই মাসে দিব, দুই মাসে তো আমার পক্ষে এত দূর থাকা সম্ভব না। আরও দুজনের কাছে নিয়ে গেছিলাম, একজন হইলো ইয়েমেনি আর আরেকজন হইলো ইন্ডিয়ান, সে হইলো আপনার কেরালার, ঠিক আছে। তো ইয়েমেনি বলতেছে তুই এইটা এখানে বিক্রি করতে পারবি না, কারণ হইলো এখন ক্যামেরা তেমন বেশিরভাগ মানুষ ইউজ করে না, সবাই আর কি ফোন আইফোন ইউজ করে, তো এই কারণে এইটা এখানে বিক্রি করা সম্ভব না। তো যদি বিক্রি করছি তাহলে তোর রিয়াদ যেতে এরকম জায়গায় যেতে হবে, কারণ আমাদের রাফা শর্ট তো জানেনি কীরকম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ক্যামেরাটা আর বিক্রি করা হলো না, আসসালাম।